প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকেই ইকো কলেজের পক্ষ থেকে অনলাইন ক্লাসের শুভেচ্ছা। তোমরা ইতিমধ্যেই ইকো কলেজ সম্পর্কে বিস্তারিত জেনে বুঝে ভর্তি হওয়ার সিদ্ধান্ত নিয়েছো, এর জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। অত্র প্রতিষ্ঠানের সম্মানিত অধ্যক্ষ মহোদয় ইতিমধ্যেই সরকারের নির্দেশনা অনুযায়ী যে অনলাইন ক্লাসের যে পূর্ব প্রস্তুতি, সে সম্পর্কে তোমাদের একটা ওরিয়েন্টেশন নিয়েছে, তোমরা অবশ্যই সেটি শুনেছ। অধ্যক্ষ মহোদয় তার ওরিয়েন্টেশন ক্লাসে কীভাবে এই দুর্যোগপূর্ণ বা সংকটাপন্ন অবস্থায় তোমাদের শিক্ষা কার্যক্রম এগিয়ে নিয়ে যাওয়া যায়, সে সম্পর্কে দৃষ্টিপাত করেছে এবং সেভাবেই অত্র প্রতিষ্ঠানের শিক্ষক মহোদয়কে নির্দেশনা দিয়েছেন যেন শিক্ষার্থীরা বুঝতে না পারে যে তাদের পড়াশোনা স্থবির হয়ে গেছে, এটি যেন চলমান থাকে, যার কারণে তিনি সরকারের নির্দেশনা মোতাবেক প্রথম দিন থেকেই অনলাইনের ক্লাসের ব্যবস্থা করেছেন। এজন্য তোমরা অবশ্যই সৌভাগ্যবান যেন এত সুন্দর একটি প্রতিষ্ঠানে ভর্তি হয়ে তোমরা শুরু থেকেই যে সেবাগুলো পাবে সেগুলো তোমাদের বোঝাতে সক্ষম হবে। তো সর্বোপরি আজকে আমি আমার পরিচয় দিব। প্রথমে আমি উৎপল চন্দ্র বর্ধন, প্রভাষক, উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন, ইকো কলেজ ঠাকুরগাঁও। আমি ব্যবসা শিক্ষা শিক্ষার্থীদের দুটি বিষয় নিয়ে আলোচনা করব, প্রথমত উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন এবং আরেকটি বিষয় হলো হিসাব বিজ্ঞান। তো প্রথম উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়টা কি, এটি অধ্যয়ন কেন গুরুত্বপূর্ণ, সে সম্পর্কে আমি দুটি কথা বলব। উৎপাদন ব্যবস্থাপনা বিপণন বিষয়টি শিক্ষার্থীদের কাছে একটি নতুন বিষয়। 2013 এবং 14 শিক্ষাবর্ষে এই বিষয়টি এনসিটিবি কর্তৃক প্রণয়ন করা হয়। কেন প্রণয়ন করা হয়? যুগের চাহিদা মেটানো এবং শিক্ষাকে আধুনিকায়নের জন্য এনসিটিবি এই উৎপাদন ব্যবস্থাপনা বিপণন 2013 এবং 14 শিক্ষাবর্ষ থেকে চালু করে এবং এটি অধ্যয়ন প্রতিটি শিক্ষার্থীর জন্য গুরুত্বপূর্ণ বিধায় এনসিটিবি এই বিষয়টি যাত্রা শুরু করে। তো উৎপাদন ব্যবস্থাপনা বিপণনের বিষয় সম্পর্কে তোমাদের কিছু ধারণা দেব। প্রথমত তোমাদের জানতে ইচ্ছা করবে যে উৎপাদন ও ব্যবস্থাপনা বিপণনের মধ্যে উৎপাদনটা কি। আমি উৎপাদন সম্পর্কে তোমাদের ধারণা দেব। আমি বোর্ডে লিখেছি যে তোমাদের আজকের যে বিষয় উৎপাদন ব্যবস্থাপনা বিপণন প্রথম পত্র অধ্যায় প্রথম উৎপাদন, আজকের আলোচ্য বিষয় হলো উৎপাদনটা কি এবং উৎপাদনের গুরুত্বটা কি। তো উৎপাদনটা কি আমি সেটা তোমাদেরকে বলি। উৎপাদনের আবির্ধানিক অর্থ হলো কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করা। কি বললাম? উৎপাদনের আবির্ধানিক অর্থ কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করা। এই উৎপাদন শব্দটার কিছু সমার্থক শব্দ রয়েছে, যেমন উদ্ভাবন বলা হয়, উদ্ভাবন তৈরি করা,
সৃষ্টি করা ইত্যাদি আরও অনেক কিছু আছে। তাহলে এখানে প্রশ্ন যাবে যাচ্ছে তোমাদের যে উৎপাদনের আবেদনিক অর্থ কোনো কিছু সৃষ্টি করা বা তৈরি করা। এখন প্রশ্ন হলো যে মানুষ তো কোনো কিছু তৈরি বা সৃষ্টি করতে পারে না বা ধ্বংসও করতে পারে না, তাহলে আমি কীভাবে উৎপাদন করব? এটা স্বভাবতই প্রশ্ন এসে যায়। প্রকৃতপক্ষে উৎপাদন বলতে বোঝাচ্ছে যে প্রকৃতি প্রদত্ত সম্পদ। প্রকৃতিতে দেখো আমাদের চারপাশের প্রকৃতিতে গাছপালা, পশু পাখি, জীব জন্তু, পাহাড় পর্বত এবং কিছু খনিজ সম্পদ যেগুলো রয়েছে, এগুলো কিন্তু সব কিছুই সরাসরি মানুষ ব্যবহার করতে পারে না। এগুলোর ব্যবহার উপযোগী করে তোলার জন্য মানুষ কী করে, এগুলোর রূপটা পরিবর্তন করে। এই রূপটা পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তোলে। এই ব্যবহার উপযোগী করে তোলাটাই হলো তোমার উৎপাদন। যেমন ধরো যে রূপটা কী করছি, পরিবর্তন করছি। আমি তোমাদের একটু উদাহরণের মাধ্যমে বুঝিয়ে দিই। লক্ষ্য করো আমার হাতে এটা কি, এটা একটা শস্য দানা যেটা গম, তার নাম হলো গম। এই গমটা কোথায় পাওয়া গিয়েছে? এটা তো সৃষ্টিকর্তার সৃষ্টি, এটা তো আমি তৈরি করতে পারিনি, এটা প্রকৃতিতে আমরা পেয়েছি। প্রকৃতি বলতে এখন ভূমি, ভূমিতে এটা উৎপাদন হয়েছে। তাহলে এই গমটা হলো প্রাকৃতিক সম্পদ বা প্রকৃতিতে পাওয়া গেছে। এখন যদি এখন আমি এই গমের পরিবর্তে এখন আমার হাতে লক্ষ্য করো, এটি কি, এটি আটা। এই যে লক্ষ্য করো আটা, তাহলে এই আটা কিন্তু প্রকৃতিতে পাওয়া যায়। তাহলে আটাটা কোথা থেকে আসলো? গম ছিল প্রকৃতি থেকে, এই গম থেকে চলে আসলো তোমার আটা। এটি হলো আমি কি করেছি, রূপ পরিবর্তন করেছি। এবং রূপ পরিবর্তন করার ফলে এটা আমার কী হয়েছে, ব্যবহার উপযোগ সৃষ্টি করেছে। এখন এই আটাকে আমি যদি রূপ পরিবর্তন করার ফলে দেখো আমার হাতে একটা রুটি প্রস্তুত, রুটি তৈরি করেছি, তাহলে পরিবর্তন কয়টা হলো? প্রকৃতি থেকে আমরা পেয়েছি গম, গমটাকে আমরা পরিবর্তন করে বা প্রক্রিয়াজাত করে করেছি আটা। এই আটা থেকে আমরা কী করেছি, রুটি প্রস্তুত করেছি। রুটি প্রস্তুত করার ফলে এটা কী হয়েছে, আমার উপযোগ সৃষ্টি করেছে, খাওয়ার উপযোগী করেছে। শুধু তাই নয়, দেখো আমার হাতে একটা কি, বিস্কুটের প্যাকেট, এটা তো প্রকৃতিতে পাওয়া যায়নি, এটার কী হয়েছে, ওই গম থেকেই রূপ পরিবর্তন করে এটা হয়েছে বিস্কুট, তাই না? তাহলে আমরা বুঝতে পারছি যে এই সৃষ্টি করাটা বলতে প্রকৃতিতে যা কিছু আছে সেই সব সৃষ্টি করার কথা আমরা বলিনি। আমরা বলছি যে প্রকৃতি প্রদত্ত সম্পদকে প্রক্রিয়াজাতকরণের মাধ্যমে বা রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করাটাই হলো, যে ব্যবহার উপযোগী করে যে দ্রব্য বা সামগ্রী তৈরি করা হয় সেটা হলো উৎপাদন। তাহলে আমি পরিষ্কারভাবে বুঝাইতে পারছি যে উৎপাদনটা কী। উৎপাদনটা একবারে ক্লিয়ার কনসেপ্ট যে কোনো কিছু তৈরি করা বা সৃষ্টি করা, কিন্তু এখানে কথা হলো যে মানুষ কোনো কিছু তৈরি করতে পারে না বা সৃষ্টি করতে পারে না বা ধ্বংস করতে পারে না। কী করতে পারে মানুষ? প্রকৃতি প্রদত্ত সম্পদটাকে রূপ পরিবর্তন করে মানুষের ব্যবহার উপযোগী করে তুলতে পারে। আমি আরও একটি উদাহরণ তোমাদের দেখাচ্ছি। যেমন ধরো তুলা, তুলার চাষ হয়, এইটা কোথায় প্রকৃতির থেকে পাইছে, এই তুলার রূপ পরিবর্তন করে করেছে এটা কি, সুতা, তাই না? সুতার রূপ পরিবর্তন করে আমরা পেয়েছি কি, এই যে কাপড় দেখতে পাচ্ছ, তাহলে কাপড়ের রূপ পরিবর্তন করে আবার এই যে আমি পরে আছি দেখো একটা শার্ট বা একটা প্যান্ট, এটার কি হয়েছে, আমার চাহিদা পূরণ করেছে, এটার উপযোগ সৃষ্টি করেছে। কারণ আমার এই শার্টটি নষ্ট হলে আবার আমাকে আরেকটা নতুন শার্ট তৈরি করতে হবে, এই যে এটা আমার উপযোগ সৃষ্টি করেছে। তার মানে উৎপাদনটা একটা কনসেপ্টটা ক্লিয়ার,
যে মানুষের উপযোগ সৃষ্টি করে এরূপ দ্রব্য সামগ্রী তৈরি করাটাই হলো উৎপাদন। মানুষের কি সৃষ্টি করে, মানুষের উপযোগ সৃষ্টি করে বা মানুষ ব্যবহারে তোমার আগ্রহী হয়, মানুষের কোনো দ্রব্য সামগ্রী কেনার ইচ্ছা প্রকাশ করে, এই জাতীয় দ্রব্য সামগ্রী উৎপাদন করাটাই হলো উৎপাদন। তাহলে উৎপাদন সম্পর্কে আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হওয়ার কথা, আশা করি তোমরা বুঝেছ। তাহলে বর্তমান যুগ হলো বিশ্বায়নের যুগ। এই যুগে উৎপাদন ছাড়া কোনো কিছুই কল্পনা করা যায় না। উৎপাদন একটি দেশের অর্থনীতির চালিকা শক্তি এবং উৎপাদন একটি চলমান প্রক্রিয়া। উৎপাদন বন্ধ রেখে কখনোই মানুষের জীবনযাপন করা সম্ভব নয়, উৎপাদনটাকে সবসময় চলমান অব্যাহত রাখো। সম্প্রতি তুমি একটা জিনিস লক্ষ্য করো যে বাংলাদেশকে মধ্যমায়ের দেশ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়েছে। তাহলে মধ্যমায়ের দেশকে যদি স্বীকৃতি দেওয়া হয়েছে, এই মধ্যমায়ের দেশকে এই সংকটাপূর্ণ অবস্থায় এই স্বীকৃতিটা যদি ধরে রাখার চিন্তা করা হয়, সেক্ষেত্রে কিন্তু উৎপাদনটা খুব জরুরি। যার কারণে সরকার, মাননীয় সরকার কি করেছেন, 1 ইঞ্চি জমিও যেন ফাঁকা না থাকে, প্রতিটি জমি অনাবাদ জমিতেই যেন, কোনো জমি যেন অনাবাদি না থাকে, প্রতিটি জমিতেই যেন উৎপাদন করা হয়, সে সম্পর্কে কৃষি মন্ত্রণালয়কে নির্দেশ দিয়েছে। তাহলে চিন্তা করো যে উৎপাদনটা কোনো কেমন গুরুত্বপূর্ণ এবং কেমন জরুরি। তাহলে আমরা বুঝতে পারছি যে উৎপাদন অধ্যয়ন, এই যে উৎপাদন ব্যবস্থাপনা বিপণন, এই বর্তমান যুগে কেমন গুরুত্বপূর্ণ, এই গুরুত্বের আল প্রয়োজনীয়তা উপলব্ধি করেই সরকার কিন্তু 2013-14 শিক্ষাবর্ষ থেকে এই বিষয়টির কি করছে, NCTP কর্তৃক প্রণয়ন করেছে। এবার আসো তোমাদেরকে আমি যে জিনিসটা দেখাবো যে উৎপাদনের গুরুত্ব, যে এই গুরুত্বটা কেমন গুরুত্বপূর্ণ, আমি তোমাদেরকে একটু গল্পের সাহায্যে শোনাচ্ছি। গল্পটা তোমরা জানো যে সম্প্রতি 31 ডিসেম্বর 2019, 31 ডিসেম্বর মানে গত যেটা চলে গেছে সাল, 31 ডিসেম্বর 2019 চীনের কোন প্রদেশ, চীনের তোমার হুবেই প্রদেশের, চীনের হুবেই প্রদেশের ওয়ান শহরে মহামারী রূপ নেয়, ধারণ করে নোভেল করোনা ভাইরাস। এটা কোথায় এই ভাইরাসটা দেখা দেয়, প্রথমে চীনের হুবেই প্রদেশের উহান শহরে এই ভাইরাসটা প্রথম দেখা দেয়, যার সংক্ষিপ্ত নাম করছে কোভিড-19। এখন চিন্তা করো চীনের উহান শহরে যখন এই ভাইরাসটা প্রথম দেখা দেয়, দ্রুততার সঙ্গে বিশ্বের সকল দেশেই কিন্তু এই ভাইরাস ছড়িয়ে পড়ে এবং অসংখ্য মানুষ মৃত্যুবরণ করতে থাকে। ঠিক সে মুহূর্তে তোমার বিশ্বের সকল রাষ্ট্রই কী করে, একে একে স্বেচ্ছায় লকডাউন করে, মানুষ গৃহবন্দী হয়ে পড়ে, তারপরে তোমার উৎপাদন স্থবির হয়ে পড়ে, কলকারখানা বন্ধ হয়ে যায়, কী ভয়ঙ্কর অবস্থা। তো এই ভয়ঙ্কর অবস্থা থেকে পরিত্রাণের জন্য কিন্তু কী প্রয়োজন ছিল, সরকার বিভিন্ন দেশের সরকার প্রধানরা কী কী দিক নির্দেশনা দিয়েছিল, ঘন ঘন কী করতে, সাবান দিয়ে হাত ধুতে করতে বা হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে। তো এই যে ঘন ঘন সাবান এবং হ্যান্ড স্যানিটাইজার, এটা কোথা থেকে ছিল আসলে, এটা তো প্রকৃতিতে ছিল না, এটা কী হয়েছে, উৎপাদনের প্রয়োজন দেখা দিয়েছে। যত বড়ই তোমার মহামারী ঘটুক না কেন, এগুলো মানুষের দৈনন্দিন চাহিদা ছিল,
এগুলো কিন্তু বন্ধ ছিল না। তাহলে সাবানের প্রয়োজন হয়েছিল, তারপর তোমার হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা প্রয়োজন ছিল, যেমন হ্যান্ড স্যানিটাইজার প্রতিটি ঘরে ঘরে তুমি এটা দেখতে পাবা। আমাদের কি প্রয়োজন ছিল, ডেটলের প্রয়োজন হয়েছিল, প্রয়োজন হয়েছিল কি না, সর্বোপরি আমাদের মাস্কের প্রয়োজন ছিল। তাহলে এই যে উপকরণগুলো বা দ্রব্যগুলো আমাদের কিন্তু প্রতিদিন প্রয়োজন হয়েছিল, এবং সেই অনুযায়ী সরকার নির্দেশনা দিয়েছিল যে প্রতিদিন সাবান দিয়ে হাত ধুতে করতে হবে, 20 সেকেন্ড ধরে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবহার করতে হবে, ডেটল দিয়ে ঘর বাড়ি পরিষ্কার করতে হবে, আরও অন্যান্য উপকরণ রয়েছে ব্লিচিং পাউডার, তারপরে তোমার এই যে মাস্ক পরিধান করতে হবে এখনও যেটা চলমান রয়েছে। এই পরিস্থিতিতে কিন্তু আমাদের উৎপাদন বন্ধ ছিল না, উৎপাদন কার্য সরকারকে বিভিন্ন দেশের রাষ্ট্রকে চালিয়ে যেতে হয়েছে। যেমন ধরো এখনও এই ভাইরাস থেকে বিশ্বের কোনো দেশই মুক্ত হতে পারেনি, এখনও বিশ্বের প্রতিটি দেশের যারা গবেষক চিকিৎসক এই ভাইরাসের যে প্রতিষেধক টিকা যেটা আবিষ্কার এখনও হয়নি, তারা চেষ্টা চালিয়ে যাচ্ছে এই ভাইরাস থেকে মুক্তি পাওয়ার জন্য টিকা আবিষ্কার করার জন্য। তার মানে এটিও তাহলে উৎপাদনের একটা গুরুত্বপূর্ণ অংশ। তার মানে এটি ছাড়া কিন্তু বর্তমান বিশ্ব অচল। তাহলে তোমরা বুঝতে পারছো যে উৎপাদনটা কি গুরুত্বপূর্ণ একটা বিষয়। তাহলে আমাদের প্রত্যেকটা শিক্ষার্থীকে এই উৎপাদন ব্যবস্থাপনাটা অধ্যয়ন করা গুরুত্বপূর্ণ, চাহিদার নিরিখে। তো আশা করি তোমরা এই উৎপাদনটা কি, উৎপাদনের গুরুত্বটা কি তোমরা বুঝতে পেরেছ, আর বর্তমান বিশ্বকে এগিয়ে নিয়ে যেতে হলে এবং বা আমাদের দেশটাকে এগিয়ে নিয়ে যেতে হলে উৎপাদনের কোনো বিকল্প নাই। যে দেশ তত বেশি উন্নত, যে দেশের উৎপাদন ক্ষমতা তত বেশি উন্নত। তো এই বিষয় সম্পর্কে তোমাদের আগামী ক্লাসে আরও সুন্দর দিক নির্দেশনা প্রদান করব। তো আজকের এই বিষয় সম্পর্কে এ পর্যন্তই। তো তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো, ধন্যবাদ সকলকে।